Studio. হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমাদের 160তম এপিসোড, আর আমি সুদীপ রয়েছি তোমাদের সাথে, আর তোমরা শুনছো প্রেত স্টুডিও। আর সবাই জানো এখানে প্রতি শনিবার রাত 10টায় সত্য ভৌতিক ঘটনা শোনানো হয়। আর যারা নতুন আজ আমাকে প্রথম শুনছো, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, যাতে তুমিও তোমার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারো। আজ মূলত তোমাদের জন্য দুটো ঘটনা রয়েছে। একটি ঘটনা যেটি নিশির ডাকের ঘটনা, এবং আর একটি ঘটনা ভীষণই অবাক করার মতো একটি ঘটনা। ঘটনাটি সম্পর্কে আমি এখনই কিছু বলছি না, তোমরা দ্বিতীয় ঘটনাতেই সেটা শুনতে পারবে। তো আর বেশি কথা বলবো না, এবার শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা পাঠিয়েছেন নীলাঞ্জনা বীরভূম থেকে। হাই সুদীপ, কেমন আছো? আমি নীলাঞ্জনা, আমি একজন স্কুল টিচার। আমি তোমার সাথে একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি আমার এক ছাত্রের সাথে ঘটে। দুঃখের বিষয়, সে আর আমাদের মধ্যে নেই, দুমাস হলো সে মারা গেছে। ঘটনাটি বেশি বড় নয়, ছোট্ট একটি ঘটনা। সাল 2022, আমাদের স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র অনিকেত। পারিবারিক অবস্থা খুব একটা খারাপ নয়, মোটামুটি। বাবা কৃষক, জমি জায়গা ভালোই আছে, তার সাথে নিজেদের একটা পুকুরও আছে। অনিকেতের মা ছোটবেলায় মারা গেছেন। তারা দুই ভাই বোন, তার দিদি ক্লাস 12 পড়ত। তার দিদির বিয়ে হয়ে যায় কলকাতায়, তারপর থেকেই অনিকেত একা হয়ে যায়। ছোটবেলা থেকেই দিদির কাছে মানুষ, মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি সে। একদিন সন্ধ্যায় সে পড়তে গেছিল, তখন পৌষ মাস, শীতকাল। অনিকেতের এক বন্ধু তাকে তাদের বাড়িতে যেতে বলে পিঠে খাওয়ার জন্য। দুইজন এক সাইকেলে করে সেই বন্ধুর বাড়িতে যায়, এবং পিঠে হাতে নিতেই তার দিদির কথা খুব মনে পড়ে। দিদিও ঠিক এমনভাবেই পিঠে বানাতো। দিদির সাথে কাটানো সময়গুলো তার মনে পড়ে যায়। তারপর সে ওখান থেকে বেরিয়ে পড়ে, এবং সে সাইকেল চালাতে চালাতে যাচ্ছে আর দিদির কথা ভাবছে, এবং সে মনে মনেই বলছে যে বাড়ি গিয়েই বাবাকে বলবো, দিদিকে যেন খবর দেয়, দিদি যেন এসে একটু ঘুরে যায়। সে একা একা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তা জুড়ে হালকা একটা কুয়াশার আবরণ, এবং তার বাড়ি যাওয়ার পথে একটা জলাশয় পড়ে, সেটা তাদের নিজেদের পুকুর। সে যখন তাদের ওই জলার ধার দিয়ে যাচ্ছে, হঠাৎ সে শোনে তার দিদি তাকে ডাক দিল, অনি। তাকে অনি বলে তার দিদি একমাত্র ডাকে। সে পিছনে ঘুরে দেখে কেউ নেই। সেভাবে দিদির কথা ভাবছিলাম, তাই হয়তো এমন মনে হয়েছে, আমার মনের ভুল। সে অনেকটা ভাবুক হয়ে পড়ে এই পুকুরের পাড়ে এসে। সাইকেল নিয়ে কিছু সময় পুকুর পাড়ে দাঁড়ায়, এবং দিদির সাথে মাছ ধরার কথাগুলো তার মনে পড়তে শুরু করে। তারপরই হঠাৎ একটা আলো তার চোখে এসে পড়ে, এবং তার সম্বিত ফিরে আসে। সে দেখে তার বাড়ির পাশের এক কাকা, উনি বাড়ি ফিরছিলেন। অনিকেতকে দেখে সে তার সামনে এসে কথা বলে, এবং একসাথে তারা দুজন আবার বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে গিয়ে সে তার বাবাকে বলে যে দিদিকে খবর দিতে, এবং জলার পাড়ে তার সাথে ঘটা ঘটনাটাও সে বলে। এবং তারপর রাতে খাওয়া দাওয়া করে বাবা, ছেলে দুজন দুটো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। অনিকেতের দিদির বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই অনিকেত তার দিদির ঘরেই থাকে। তারপর মাঝরাতে হঠাৎ অনিকেতের ঘুম ভেঙে যায় একটা ডাকে। সে শুনতে পায় তার দিদি তাকে বাইরে থেকে ডাকছে। একবারও তার মনে আসেনি যে এখন মাঝরাত, তার দিদি এখানে কিভাবে আসবে, তার দিদি তো সেই সদর কলকাতায়। সেই ডাক অস্বীকার করতে পারে না সে কিছুতেই। সে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে, এবং বাইরে গিয়ে দেখে তার দিদি
দাঁড়িয়ে আছে এবং সে বলে, দিদি তুই এসেছিস? তার দিদি বলে, অনি, আমি এতদিন পর এলাম, তুই আমার জন্য মাছ আনবি না? অনিকেত ভাবুক হয়ে পড়ে। তারপরেই তার দিদি বলে, আমি আসার সময় দেখলাম আমাদের পুকুরে কত মাছ সব কিলবিল করছে, নে জালটা নে আর চল মাছ ধরে আনি। সে মন্ত্রমুগ্ধের মতো তার দিদির কথা শোনে এবং হাতে জাল নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে, এবং যাওয়ার সময় রাস্তার কুকুরগুলো তাকে দেখে ঘেউ ঘেউ করছিল, কিন্তু তাতেও তার কোনো ভুরুক্ষেপ নেই। যাওয়ার পথে একটি ঘোষ বাড়ি পড়ে। ওই বাড়ির এক বৃদ্ধ থাকেন, একদম রাস্তার পাশেই তাদের বাড়ি। উনি কোনো কারণে হয়তো বাইরে এসেছিলেন এবং উনি সেই সময় অনিকেতকে হাতে করে জাল নিয়ে জলার দিকে যেতে দেখেন। অনিকেত এতটাও বড় হয়নি যে সে রাতে মাছ ধরতে পারবে এবং তার পেছনে তিন চারটে কুকুর ডাকতে ডাকতে যাচ্ছে, কিন্তু সে কোনো রকম ভয় পাচ্ছে না। বৃদ্ধের সন্দেহ হয়, আর উনি বয়স্ক মানুষ, অভিজ্ঞ মানুষ, উনি অনিকেতের চলন দেখেই সন্দেহ করেন। তখনই উনি ওনার ছেলেদেরকে খবর দেন। শীতের রাতে কেউই উঠতে চায় না। ছেলেরা ওঠে এবং সব কিছু শোনার পর তার বাবার কথা অগ্রাহ্য করে আবার শুয়ে পড়ে। তারপর ওই বয়স্ক মানুষটা নিজেই জলার দিকে এগিয়ে যান লাইট নিয়ে, এবং উনি কিছু দূর গিয়ে দেখেন যে অনিকেত ওই ঠান্ডার মধ্যে ধীরে ধীরে ডোবার জলে নেমে যাচ্ছে। অনেকবার ডাকাডাকি করেন পেছন থেকে, কিন্তু অনিকেত কোনোভাবেই দাঁড়ায় না। সে ধীরে ধীরে জলের দিকে নামতে থাকে, আর যখন অনিকেত মুখ জলে, তখন উনি রাস্তার পাশ থেকে একটা ইট নিয়ে তার গায়ে ছুড়ে মারেন এবং তখনই অনিকেতের সম্বিত ফেরে। তারপর উনি অনিকেতকে জল থেকে তোলেন এবং ওর জ্ঞান ফেরার পর ওকে বাড়ি পৌঁছে দেয়। অনিকেতের জ্ঞান পুরোপুরি আসার পর সে বলে, তাকে নাকি তার দিদি ডেকে নিয়ে গেছিল, কিন্তু তার দিদি তো তখনও কলকাতায়। তখন ওই বয়স্ক লোকটি বলেন যে ওকে নিশ্চয় নিশি ডেকে নিয়ে গেছিল, যেদিন সে টিউশন থেকে ফিরছিল সেদিন থেকেই এটা শুরু হয়েছে। এই নিশি একবার যখন একে ডেকেছে তাহলে আবার আসবে, ছেলেকে সাবধানে রেখো। অনেকদিন তারা ছেলেকে সাবধানে রাখল এবং তাকে দিদির বাড়িতেও পাঠিয়ে দেয় কিছুদিনের জন্য, কিন্তু তার স্কুল পড়াশুনো সবই তো গ্রামে। সে আবারও যখন গ্রামে ফিরে আসে কিছুদিন পর, এবং তারপরই একদিন তার লাশ পাওয়া যায় তাদেরই পুকুরের জলে। কে তাকে মেরেছে, কীভাবে তার মৃত্যু হলো কেউ জানে না, কিন্তু ডাক্তারি ভাষায় তার হার্ট ফেল হয়েছে বলেই জানা যায়। কিন্তু গ্রামের লোক বলে ওকে নাকি নিশিতে মেরে ফেলেছে। দাদা, এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। এটা ছিল প্রথম ঘটনা। এরপর রয়েছে আরও একটি ঘটনা, যেটি খুবই অদ্ভুত একটি ঘটনা যার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। তো ঘটনায় আমি যাব তার আগে, যারা এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হওনি তারা এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাও, আর উপভোগ করো প্রতি শনিবার রাত 10টায় সত্য ভূতের ঘটনা। আর যারা তোমাদের জীবনের ঘটনা আমাকে পাঠাতে চাও, তারা ঘটনা পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ করে, অথবা মেল করতে পারো sudeepbishwas204@gmail.com অথবা ফেসবুকেও তোমরা মেসেজ করে ঘটনা পাঠাতে পারো, অথবা ইনস্টাতেও DM করতে পারো। এই মুহূর্তে তোমাদের মোবাইল স্ক্রিনে সমস্ত রকম ডিটেলস তোমরা দেখতে পারছো, তো খুব তাড়াতাড়ি ঘটনা লিখে পাঠিয়ে ফেলো। আর বেশি কথা বলবো না, এবার শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। ঘটনা পাঠিয়েছেন সজল, বাংলাদেশ থেকে। যেমনভাবে লিখেছেন ঠিক তেমনভাবেই পড়ছি। হাই দাদা, আমি সজল, বাংলাদেশ থেকে আপনার ঘটনা শুনি। আপনার চ্যানেলের প্রতিটা ঘটনা শুনেই প্রায় ভয় পেয়েছি। আজ আমার সাথে ঘটা একটা ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই। ঘটনাটি প্রথম থেকেই বলি,
শ্রোতাদের বুঝতে সুবিধা হবে। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমি আমার বাসার ঠিকানা গোপন রাখছি। আমি খুলনাতে হোস্টেলে থেকে পড়াশুনো করতাম। বাড়ি অনেকটা দূরে ছিল। আমার বাসায় যেতে গেলে এক ঘন্টা বাসে, তারপর নদী পার করে আবারও আমাকে কিছু দূর রিক্সায় যেতে হতো। এক্সাম শেষ হওয়ার পর একে একে সব বন্ধুরাই বাসায় ফিরছে। আমার কিছু ক্লোজ ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ডরা এবং আমি তখনও হোস্টেলে রয়েছি। সেই মতো আমরাও ঠিক করি যে আমরা একদিন সবাই মিলে হোস্টেলে একটু এনজয় করব এবং তারপর যে যার বাসায় আমরা ফিরে যাব। তো সেই মতো আমরা দুপুরবেলায় বন্ধুরা মিলে সবাই একটা ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজন করি এবং দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে সবাই যে যার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে করে ফেরিঘাট পৌঁছাতে পৌঁছাতে সময় লাগে রাত 9টা। তাড়াহুড়ো করে ঘাটে পৌঁছে দেখি ঘাটে কোনো নৌকা বা লঞ্চ নেই। তারপর দেখলাম একটা নৌকা দূর থেকে পাড়ে এসে দাঁড়ালো। আমি উঠে বসলাম। দেখতে দেখতেই নৌকাটা বোঝাই হয়ে গেল লোকে। ওপারে পৌঁছাতে আরও 30 মিনিট। ওপারে পৌঁছানোর পর একে একে সব লোক নৌকা থেকে নামছে। আমি সবার শেষের দিকে ছিলাম, তাই আমার নামতে একটু দেরি হয়। আমি নামার সময় যখন মাঝিকে ভাড়া দিচ্ছি, উনি বলেন ভাড়া লাগবে না। আমি অবাক হলাম। আমি বললাম, মানে ভাড়া লাগবে না কেন? উনি বললেন, আপনি আমাকে সাহায্য করেছিলেন, তাই আজ সেটার শোধ দিলাম, ভাড়া লাগবে না, আপনি নেমে যান। উনি কিন্তু সবার কাছ থেকেই ভাড়া নিলেন, কিন্তু আমার কাছ থেকে ভাড়াটা নিলেন না। এবং নামার সময় উনি বললেন, সজল বাবা সাবধানে যেও। আমি পুরো অবাক হয়ে গেলাম, উনি আমার নাম জানলেন কিভাবে? আমি তো ওনাকে চিনি না, আর আমার বাড়ি এখান থেকে তো অনেক দূর। ওনার আমার চেনার কোনো প্রশ্নই আসে না। এই কথাই আমি শুনবো বলে ভাবছিলাম পেছন ঘুরব। তারপরেই কিছু না বলে আমি সোজা বেরিয়ে গেলাম, কারণ বাসের জন্য আমার দেরি হয়ে যাচ্ছিল। আমি তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে বাসস্টপে পৌঁছালাম। গিয়ে দেখলাম যে বাসটা আমি ধরব সেটা বেরিয়ে গেছে এবং পরের বাসটা লাইনে রয়েছে। সেই বাসটা যাবে এখনও 30 মিনিট পর। আমি বাসে উঠলাম। বাসটা তখন পুরোপুরি ফাঁকা এবং বাসের সিটে বসতেই আমার খেয়াল হলো যে আমি আমার ব্যাগটা নৌকায় ফেলে চলে এসেছি। বাস থেকে নেমে দৌড়ে গেলাম নদীর পাড়ে। গিয়ে দেখি নৌকাটা ওখানে আর নেই, হয়তো ওপারে চলে গেছে। আর কিছু করার নেই আমার। হতাশ হয়ে বাসে ফিরে এলাম। দেখি বাস প্রায় ভরে গেছে। আমি আমার পুরনো সিটটা আর পেলাম না এবং লাস্টের দিকে গিয়ে দেখি আমার ব্যাগটা একটা সিটের উপর রাখা রয়েছে। এটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারলাম না। আমার হারিয়ে যাওয়া ব্যাগটা কিভাবে এখানে এলো? এবং প্রথমে যখন আমি বসেছিলাম, আমি কিন্তু সামনের দিকে সিটে গিয়ে বসেছিলাম এবং দ্বিতীয়বার বাসে উঠে আমি কিন্তু পেছনের দিকে সিট পাই। তাহলে কিভাবে আমার ব্যাগটা পেছনের সিটে থাকা সম্ভব? যদিও আমি ব্যাগটা কোনোভাবে ভুল করে রাখি, তাহলেও তো আমি সামনের সিটে রাখব, পেছনের সিটে আমার ব্যাগটা কিভাবে এলো? যাই হোক, এইসব ভাবতে ভাবতে আমার গন্তব্যস্থলে পৌঁছাবার আগ মুহূর্তে আমি কন্ট্রাক্টরকে বললাম, দাদা ভাড়াটা নিন। উনি বললেন, আপনার ভাড়া লাগবে না। আমি বললাম, কেন? উনি বললেন, আপনার ভাড়া নিতে পারবো না, বললাম তো, আপনার স্টপেজ চলে এসছে, আপনি নামুন, আর ব্যাগটা আবার ভুলে যাননি তো। উনি কিছুতেই আমার কাছ থেকে ভাড়া নিলেন না, আমাকে বাস থেকে নামতে বললেন। আমি নেমে পড়লাম এবং নেমে মাকে একটা ফোন করি। প্রথমে মা ফোনটা ধরেনি। আমি এত রাতে একটা চায়ের দোকান দেখে সেই দোকানের সামনে গেলাম এবং 10 টাকা বার করে একটা বয়মের উপর রেখে বললাম, একটা চা দিন তো। উনি বললেন, টাকা লাগবে না। আমার না খুব রাগ হলো, আমি কি ভিখারি নাকি? সবাই আমাকে দয়া করছে। লোকটাকে গরম দিয়ে টাকাটা নিতে বললাম। উনি চাটা আমার হাতে ধরিয়ে দিলেন। তারপরই মা কল ব্যাক করে এবং আমি মাকে সব ঘটনা বলি। চাটা এক হাতে নিয়ে এবং এক হাতে ফোনটা রিসিভ করি
এবং আমি দোকানের দিকে পেছন ঘুরে আমি মার সাথে কথা বলছিলাম, এবং তারপরে জাস্ট আমি ঘুরে দেখি, অবাক কাণ্ড, আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি যেই দোকান থেকে এই মাত্র চা নিলাম, দেখি ওখানে কোনো চায়ের দোকানই নেই। তাহলে আমার হাতে চাটা কীভাবে এলো? এবং আমি দেখি ঠিক যেখানটায় দোকান ছিল সেখানে আমার 10 টাকা রাস্তার উপর পড়ে আছে। আমার হাতে কিন্তু চায়ের কাপটা তখনও রয়েছে। আমি মাকে কথাটা বললাম, মা তখনও ফোনে রয়েছে। মা বলেন যে চাটা শিগগিরই ফেলে দে, ও চাটা খেতে হবে না। আমার সাথে সেদিন কী ঘটেছিল আমি নিজেও সেটা জানি না। আসার পথে আমার যে কটা মানুষের সাথে পরিচয় হয়েছে কেউই আমার কাছ থেকে ভাড়া নিতে চায়নি, এবং সবাইকে খুব অদ্ভুত লেগেছে আমার। তাদের দৃষ্টিগুলো নিষ্পলক ছিল। কারা ছিল এরা? কেন আমার কাছ থেকে টাকা নিল না? আমি কিচ্ছু জানি না। আমার কেন জানি না মনে হচ্ছিল সব কটা লোকই মনে হয় একই ব্যক্তি, কারণ বাসের সেই কন্ডাক্টর আমাকে বলেছিল, তোমার ব্যাগটা আবারও ফেলে যাচ্ছ না তো? আমি ব্যাগটা নৌকায় ফেলে এসেছিলাম, এটা একমাত্র আমি জানতাম। ওই কন্ডাক্টর কিভাবে জানল? যাই হোক, এই একবারই আমার সাথে এমন ঘটনা ঘটেছে। তো এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। তো ঘটনাটা কিন্তু খুবই অদ্ভুত একটি ঘটনা ছিল, এমন ঘটনা আমি কখনোই শুনিনি, হয়তো তোমরাও কখনো শুনোনি। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যারা আজ নতুন আছো তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এমনই সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য। আর তোমরা যদি ঘটনা পাঠাতে চাও তোমরা হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠাতে পারো। তো আর বেশি কথা বলবো না, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে।